1931 তিন ব্রিটিশ মাউন্টেনিয়ার ফ্র্যাঙ্ক এ স্মিথ এরিক শিপটন অ্যান্ড আর এল হোল্ডসওর্থ এই তিনজন মাউন্ট কামেট এক্সপিডিশন থেকে ফেরার সময় পথ হারিয়ে যান আর পথ হারিয়ে এসে পড়েন এক আশ্চর্য ভ্যালিতে সেই ভ্যালিতে এসে ওনারা দেখেন অজস্র ফুল ফুটে আসে চারিদিকের বিভিন্ন রঙের বিচিত্র ধরনের তারা সেটার নাম দেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স এন্ডেমিক অ্যালপাইন ফ্লাওয়ার্স আর ভ্যারাইটিস অফ ফ্লোরার বৈচিত্র্যে ভরা এই জায়গা এখানে রেয়ার অ্যান্ড এন্ডেঞ্জার্ড প্রাণীদের মধ্যে এশিয়াটিক ব্ল্যাক বিয়ার মাস্ক ডিয়ার স্নো লেপার্ড রেড ফক্স ব্লু শিপ এগুলো পাওয়া যায় চারিদিকটা সবুজ আর তার উপরে গুছিয়ে রং ফেলা আছে আমরা একদম সকাল সকাল গুরুদুয়ারা থেকে বেরিয়ে একটা হোটেলে জায়গা পেয়েছি সেই হোটেলে জিনিসপত্র শিফট করে খাওয়া দাওয়া করে আমরা 9টা নাগাদ বেরোলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্সের জন্য এসব করতে করতে একটু লেট হয়ে গেল ওয়েদার বেশ সুন্দর মেঘ আছে চারদিকে কিন্তু বৃষ্টির কোনো একটা কড়া চাপ দেখছি না মানে দেখার উপর ডিপেন্ড করছে না যদিও হওয়ার থাকলে এমনি হবে কিন্তু হালকা রোদ আছে এখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স 3 কিলোমিটার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের গেটটা মানে এন্ট্রিটা 3 কিলোমিটার তারপর আমরা ভ্যালির ভেতরে ঢুকব কিছু জায়গায় দেখাচ্ছে 3 কিমি ঘঙ্গরিয়া থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিছু জায়গায় দেখাচ্ছে 4 কিমি যার যা ইচ্ছে হচ্ছে লিখে দিয়ে ঠিক আছে 4 কিমি ধরেই চলি আপটা না শুরু হয়ে গেছে বয়স হয়ে গেছে মনে হচ্ছে আমার দম হয়ে যাচ্ছে একটু আদ্রুতেই কালকের থেকে এই রাস্তাটা ভালো অ্যাটলিস্ট চারিদিকে ঘোড়া খচ্চরের হাগু পড়ে নেই গন্ধ ছাড়ছে না কালকের থেকে আজকের রাস্তা অনেক ভালো পড়ে মরে যা আমার পেছনে যে চৌকিটা দেখা যাচ্ছে ওখান থেকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে ঢোকার জন্য এন্ট্রি করাতে হয় ফর ইন্ডিয়ান পার হেড 150 টাকা আর এই 150 টাকাটা ভ্যালিড থাকে ফর 3 ডেজ তারপরের জন্য অ্যাডিশনাল 50 টাকা করে দিতে হয় তো আমরা একদিনই যাচ্ছি আমাদের এটা নিয়ে কোনো চাপ নেই আজকেই শুধু আমরা ওখানে যাব আর এমনি ক্যামেরার জন্য কোনো ফিজ নেই যদি প্রফেশনাল ক্যামেরা হয় দেন তার জন্য ফিজ আছে
যাওয়ার রাস্তাটায় দু সাইডে বিচিত্র কালারের ফুল ফুটে আছে। এখনও আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেটা মেইন এরিয়া সেখানে এখনও আমরা ঢুকিনি, আই গেস এখনও 2 কিলোমিটার মতো বাকি। বাট তার আগে থেকেই দু সাইডে ছোট্ট ছোট্ট বিভিন্ন রঙের ফুল ফুটে আছে। এটা ভুইন্ডার গঙ্গা, অসাধারণ এই জায়গাটা, দুর্দান্ত, অসাধারণ। খুব সুন্দর একটা জঙ্গলের ট্রেল, মোটামুটি 2 কিলোমিটার মতো আমরা এসেছি, তারপরে এই সুন্দর জঙ্গলের ট্রেলটা। এখানের পাথরগুলো বেশ লুজ, ঠিক আছে, মানে যে রাস্তা দিয়ে উঠছি সেটার তো পাটা একটু সাবধানে ফেলতে হচ্ছে, বেশ লুজ পাথর। এই জায়গাটা হলো স্লাইড জোন, এই যে পাথরগুলো গড়িয়ে গড়িয়ে এসছে দেখা যাচ্ছে। হা, কি সুন্দর জায়গাটা। অলমোস্ট ঢুকে গেছি, এই যে ভ্যালি, একটা ব্রিজ পার করতে হবে। এখানে জলের কালারটা পুরো স্বচ্ছ নীল, সবুজ আর নীলাভ যে কালারটা পুরো সেরকম। পেছন দিক দিয়ে যে নদী বয়ে গেছে সেই নদীটার নাম পুষ্পবতী নদী, আর এই ভ্যালিটার নাম পুষ্পবতী ভ্যালি। ওই দূরে আমি দেখাতে পাচ্ছি না, হয়তো ক্যামেরায় নিচ্ছে না, একটা পিক দেখা যাচ্ছে, তার ঠিক নিচে গ্লেশিয়ার, সেই গ্লেশিয়ার থেকেই এই নদীটা বেরিয়েছে। ভ্যালিটা কি মারাত্মক সুন্দর, মারাত্মক।
ভ্যালির শুরুর দিকটা থেকে অনেকটা ভেতরে ঢুকে এসেছি। এখন ভ্যালির যত ভেতরে ঢুকছি ফুলের ঘনত্ব তত বাড়ছে আর ততটাই সুন্দর লাগছে ভ্যালিটা। এখানে সব থেকে বেশি যে রঙের ফুলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাদা রঙের, এই যে এই ফুলটা, এটা সব থেকে বেশি দেখা যাচ্ছে। আর যে ভেতরে ঢুকে এলাম, ভেতরে ঢুকে আসার পর একটা ফার্ন জাতীয় গাছ দেখতে পাচ্ছি, মানে ফার্নের মতো দেখতে। অ্যাকচুয়ালি এখানে প্রায় 500 ধরনের ফুল ফোটে, প্রায় 500 রকমের, ডিপেন্ড করে বৃষ্টি কোন টাইমে হচ্ছে তার ওপর। এখানে সম্ভবত আরও ব্লুম হবে এক দু সপ্তাহ পর, এখনও ফুল ব্লুমটা হয়নি। এই টাইমটা বর্ষারই সময় কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, কয়েকদিনে খুবই অল্প বৃষ্টি হয়েছে, চড়া রোদ মাথার ওপরে। পুষ্পবতী নদী বয়ে চলেছে, ব্যাপারটা হলো আমাদেরকে দুটোর সময় এখান থেকে বেরোতে হবে, কারণ ভ্যালি অফ ফ্লাওয়ার্সে রাত্রেবেলা কাউকে স্টে করতে দেওয়া হয় না, তো আমাদেরকে দুটোর মধ্যে বেরিয়ে আবার ঘঙ্গরিয়া পৌঁছতে হবে। তো যত দূর যেতে পারি দেখি দুটোর সময় ব্যাক করা শুরু করব। ছোট্ট ছোট্ট ফুলগুলো কি সুন্দর চারিদিকে ফুটে আছে, ছোট্ট ছোট্ট এইটুকু টুকু। এখানে একটা সমাধি আছে, এটা জোয়ান মার্গারেট লেগের। 1939-এ তিনি এই জায়গার ওপর স্টাডি করতে এসেছিলেন আর পাথরে স্লিপ করে পড়ে উনি মারা যান। তো ওনার মেমোরির জন্য এই স্মৃতিসৌধ বানানো, ওনার বোন এটা বানিয়েছিলেন। ওই দিকে গ্লেশিয়ারের রাস্তা, ওখানে শুধুমাত্র এখন ওই বোল্ডার জোনই পাওয়া যাবে। তো এখন আমাদেরকে বেরোতে হবে, কারণ এখান থেকে নিয়ম হচ্ছে দুটোর মধ্যে বেরিয়ে পড়া, আমাদেরকে 5টার মধ্যে এন্ট্রি গেটে পৌঁছতেই হবে, এটাই নিয়ম ওখানের। প্রচণ্ড রোদ পেলাম আজকে, বেশ ভালো রোদ পেয়েছি, যেখানে ফাটিয়ে বৃষ্টি হওয়ার কথা এই সময়ে। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে, অ্যাডিওস।